বন্ধুরা, ম্যাচ শেষ হয়ে যাওয়ার দুই দিন পর বিসিসিআই জানিয়ে দিল যে এই ব্যাপার যে বেইমানি করে জিতল অস্ট্রেলিয়ার টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ওয়ার্ল্ড কাপ 2023 এর ফাইনাল ম্যাচ। বন্ধুরা, বিসিসিআই ঘোষণা করলো যে আজ আবার এই সময় খেলা হবে ওয়ার্ল্ড কাপ 2023 এর ফাইনাল ম্যাচ। বন্ধুরা, আপনারা যদি চান যে এই ফাইনাল ম্যাচ আবার খেলা হোক, তাহলে বন্ধুরা ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, ওয়ার্ল্ড কাপ 2023 এর ফাইনাল ম্যাচে টিম ইন্ডিয়া মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে, এবং টিম ইন্ডিয়া এটা ভেবেই নিয়েছিল যে 2003 ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচের হারের বদলা নিয়ে নেব অস্ট্রেলিয়াকে হারিয়ে। কিন্তু বন্ধুরা, টিম ইন্ডিয়া এই ম্যাচে তো কোনো চমৎকারই করতে পারল না, এবং টিম ইন্ডিয়া মাত্র 240 রান করে অল আউট হয়ে গেল। তার মধ্যে কেএল রাহুল 107 বলে খেলে ফেলল 66 রানের ইনিংস, আর সেখানে বিরাট কোহলিও খেলে ফেলল 63 বলে 54 রানের ইনিংস। অস্ট্রেলিয়ার হয়ে মিচেল স্টার্ক তুলে নেয় 55 রান দিয়ে 3 উইকেট, এবং তারপর এই রান তাড়া করতে এসেই খুবই সহজেই 43 ওভারের মধ্যেই এই রান তাড়া করে ফেলল অস্ট্রেলিয়া টিম, এবং এই ফাইনাল ম্যাচে ট্রাভিস হেড করে ফেলল সেঞ্চুরি এবং খেলে ফেলল 120 বলে 137 রানের মার্কাটারি ইনিংস। এবং এই ম্যাচে টিম ইন্ডিয়ার হয়ে সবথেকে বেশি জসপ্রীত বুমরা তুলে নেয় 2 উইকেট 43 রান দিয়ে, এবং অস্ট্রেলিয়ার টিম 6 উইকেটের বিশাল বড় ব্যবধানে জিতে নেয় ইন্ডিয়াকে হারিয়ে। আর এইভাবে টিম ইন্ডিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়ে গেল অস্ট্রেলিয়া। কিন্তু বন্ধুরা, এই ম্যাচ শেষ হয়ে যাওয়ার দুই দিন পর বিসিসিআই জানালো যে এই ব্যাপার। বন্ধুরা, বিসিসিআই বলছে যে ট্রাভিস হেড যে ক্যাচ নিয়েছিল রোহিত শর্মার, সেটি ছিল সব সিগনাল নট আউট। তাহলে আম্পায়ার কিভাবে আউট দিয়ে দিল রোহিত শর্মাকে? রোহিত শর্মা তো নট আউট ছিল, এবং যে বলে সূর্যকুমার যাদব আউট হয়েছিল সেটা তো ক্লিয়ার বোঝাই যাচ্ছিল যে সেটা ছিল নো বল। আর ট্রাভিস হেড তো প্রথম বলেই আউট হয়ে গিয়েছিল, তাহলে তাকে কেন নট আউট দিয়ে দিল আম্পায়ার? আর সেই জন্যই বিসিসিআই বলছে যে আবারও হওয়া উচিত ওয়ার্ল্ড কাপ 2023 এর ফাইনাল ম্যাচ। বন্ধুরা, আবারও কি হওয়া উচিত এই ওয়ার্ল্ড কাপ 2023 এর ফাইনাল ম্যাচ? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের মতামত। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ জানাই। তাহলে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।